এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে পশ্চিম মেদিনীপুর বিষ্ণুপুরে কি কি আছে, কোন জায়গাতে আছে, সম্পূর্ণটা ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা উপভোগ করুন। এভরিওয়ান, আগে হাই দিয়ে জেনে ক্যামেরা অন করছি না। আজকে আমরা কোথায় যাচ্ছি কইতাম না, আপনারা আগে ব্লগটা দেখতে হবে, ঠিক আছে? আপনারা আসলে কেমন জানে, কারণ আমরা ব্লগটি দেখেন, কমেন্টও করেন না, যারা ফলো করছে না তারা ফলো করেন না, ঠিক নেই আমি? ঠিক, আমরা কই যাবো, কই যাবো, কইতাম না, ঠিক আছে, কইতাম না, ঠিক আছে? তো এই কমু সবাই একদম যেখানে যেখানে যাবো ওইখানে ওখানে জায়গাটার কথাই বলবে, ঠিক আছে? তো এই এখন এই যে আমাদের গাড়ি চলে এসছে, এই যে অঙ্কিত আছে, পলাশ বসে আছে, এইখানে আরও দুইটা গাড়ি আছে। তো এই আশা করি আজকের ভিডিওটা খুব অসাধারণ হতে চলছে। আমরা আছি চন্দ্রকোনা রুট, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই যে অঙ্কিত, তো এই পশ্চিম মেদিনীপুরে কী কী স্পেশাল আছে এটা আজকে ব্লগে একদম সবটাই রেকর্ড হবে, যদি দিনটা ভালো থাকে, ঠিক আছে? আর আমরা যাচ্ছি, আয় দেখছো আমার ফোনটাও আছে না, চশমা দেখা যাবো, বাব সেই চশমা নিয়েছি। তো এই চলুন আজকে ব্লগটা কন্টিনিউ করবেন, এবং অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুকতে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন, সাথে থাকুন। এখন চলে এসেছি রাসমঞ্চ বিষ্ণুপুর, এই দেখতে পাচ্ছেন পেছনের এটা, এই সম্পূর্ণটা আমরা দেখাবো আজকে, দেখবো। আর বিষ্ণুপুরে অনেক কিছু আছে, সব কিছুই দেখার চেষ্টা করবো। এ দেখতে পাচ্ছেন বিরাট বড় এলাকা, কী কী আছে চলুন দেখি। এই যে আমাদের ফ্যামিলি সবটা, এই যে সবাই ফ্যামিলি, ওই যে স্বপন স্যার হোয়াইটটা আছে, এটা স্বপন স্যার, এই স্বপন স্যার হাই, এই যে স্বপন স্যার, এই যে দেখতে পাচ্ছেন সবাই আছি আমরা এখানে, হ্যাঁ ব্লগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বানানো হয়েছিল মল্ল রাজার আমলে, ঠিক আছে, হাজার দুয়ারি। প্রচুর প্রচুর পথ, যেখান দিয়ে যাবেন সেইখান দিয়ে রাস্তা করা আছে, কারণ শত্রু যদি অ্যাটাক করে যে কোনো রাস্তা দিয়ে, যাতে রাজার সৈন্যরা অ্যাটাক করতে পারে। আমরা এখন আছি শ্যামরায় টেম্পল, এই যে দেখতে পাচ্ছেন সামনে শ্যামরায়, যে আমারা যে ফ্যামিলি হ্যাঁ না, ইয়ে ফ্যামিলি, আর ইয়ে টেম্পল, শ্যামরায় টেম্পল দেখি, অসাধারণ আর্কিটেকচারটা, অসাধারণ। দেখে
সমস্তটা জায়গাতে খুদাই করা আছে, সমুদ্র পোড়া মাটির উপরে টেকচার করা। যে সাইডে যে ইয়াটা করছে সবটা দেখো একরকম সিস্টেম, কিন্তু অনেকটি দেখো ইয়ে দিতেছে, খুশি খুশি পরে যেতেছে। কেন সবটাই তো পুরা মাটি, পলাশ পলাশ আগে ভিতরে দিত বুঝুনি, কারণ যদি নষ্ট করে লাইতেছে তার লাইগা ভিতরে দিতেছে না। দেখো এই দুইটা সার্কেলের মধ্যে কিন্তু মেটেরিয়ালস কিন্তু সেম, কিন্তু এফেক্ট আলাদা আলাদা। আগে লোকের ধৈর্য ছিল এই দক্ষিণেশ্বর মন্দিরের আদলে, আবার এখানে আবার ইয়ে আছে, কিন্তু ওই দশরথ টশরথ এডিও আছে, কিন্তু ওইটা তো তোমার ইতার মতো প্রশ্ন হচ্ছে। রামায়ণ মন্দির যখন এই পার্টটা দেখো না, আবার ওই যে এই ফ্রন্টটা দেখো একদম ডিটেলস করছে। দক্ষিণেশ্বর করা বা দক্ষিণেশ্বরের আদলে এটা করা যেকোনো এইটার আদলই হইব, কারণ রাজার আমল এটা কিন্তু সব রাজার আর কাজ, সেই সময় কাজ তোমরা দেখাচ্ছ মানে কইছি কিনা জানি না। যখন সামনে একটা ইতা আছে স্তম্ভ আছে, হ্যাঁ সামনে যে হ্যাঁ, যখন মানে কেউ খারাপ কাজ করতো রাজা ওইখানে শাস্তি দিত, ওইখান থেকে ঢিল ছিঁড়ে ফেলা দিত উপর থেকে। না না 10 টাকা দেয় নাম কি আছে দিদি ভাই? পুরা মাটির বোতল না, কোন জায়গার? বিষ্ণুপুর। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই, ভালো করে মুড়িয়ে দেবে কিন্তু নাহলে। চলে এসছি জোর বাংলা মন্দির, ঠিক আছে এই দেখতে পাচ্ছেন পেছনে জোর বাংলা মন্দির, ঠিক আছে আর এই যে আমাদের ফ্যামিলি, চলুন উপভোগ করি জোর বাংলা মন্দির। দেখছো এটা কি মাটি টেরাকোটা শঙ্খ, ঠিক আছে অন করছো দিদি ভাই, ক্যামেরাম্যান অন করছো, ঠিক আছে দেখো কিভাবে বাজার। জামিনের জামিনের দেখেন জামিনের পেন্টিং, জামিনের কিন্তু এডির থেকে ইন্সপায়ার হয়েছে, ওইয়া নিজে নিজেই ফর্ম তৈরি করে। জোর বাংলা টেম্পল তাহলে তাহলে বোঝা গেল সব আর্টিস্ট কোনখান না কোনখান থেকে ধর।
ফেরত দেখুন যাবো তো আপা দিয়ে লুয়ে পড়ো এই জিনিসটি বাবা তোর ব্লগের মধ্যে ও দেখছো নি আগে এটার মধ্যে মানুষ উঠতে দিত ওই যে উল্টা পাল্টা লেখছে ইয়াটিয়া করে দেখা দেখছো নি জামিনি তো এখান থেকে ইন্সপায়ার দেয় হ্যাঁ ক্লাস হ্যালো তখনকার সময় মনে হয় তো আসতো না অক্ষরটা মনে দিয়ে হাতে বসাই দেখি হাতে বসছে এই মন্দিরটাকে হাতের মুভমেন্টটা ও আলাদা করে ফাইমার করছে ফাইমার করে লিখেছে দেখছো নি মানে নতুন ইয়া করে লিখেছে আর কি সংস্করণ পাথর পাথর এই যে পাথর পাথর কেটে এরকম করে বানানো হয়েছে আর কি আমাদের এখানে দেখছো না এতটুকু পাথর পাওয়া যায় ওই পাথরটির ফর্ম দিছে আর কি উপরের যে পলাপটা উঠে যাচ্ছে বুঝুনি ওই দেখো উপরের পলাপটা কিন্তু উঠে যাচ্ছে উপরের যে চুনা চুন দিয়ে এবং মাটির সাথে মিশিয়ে যে পলাপটা দিয়েছে ওইটা উঠে যাচ্ছে বুঝুন ওই দেখছো নি ওই আগের ইয়ে উঠে যাচ্ছে আস্তে আস্তে বন্ধ করে দিব কোথা থেকে নাট্যমঞ্চ এখানে রাজা নাট্যমঞ্চ এই যে লেখা আছে এখানে যে নাট্যমঞ্চ প্রোগ্রামে দেখো আমরা কিন্তু এই খোলা দিকেই দেখে শিখছি এই জিনিসটা কারণ নাটকের যে স্টেজ এবং আমরা স্টেজ বানাই এই যে স্টেজটা কোথা থেকে এসছে তারাই কিন্তু এই জিনিসটি ক্রিয়েট করে দিয়ে গেছে মানে ভিডিও করা নিষেধ করছেন ভিডিও করতে পারলাম না
মন্দিরটার নাম ছিন্ন মস্তক মন্দির। কত শতকে বানানো এটা? রাজাদের আমলে? কোন রাজা? মল্ল রাজা? মল্ল রাজার আমলে বানানো। সেই পুরাতন ভিতরে এখন চলে এসেছি পোড়ামাটির হাট। দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণটা বোলপুরের মতো মোহনপুরের যে সোনাগাছি হাট আছে, সোনাঝুরি হাট বলে অনেকে, সোনাগাছি হাট বলে অনেকে, তো ওইটার মতো নেই। এখানে হাট আছে পোড়ামাটির হাট। এই যে দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর, বিষ্ণুপুরে এটা মেইন বিষ্ণুপুরেই আছে এই হাটটা, নতুন করে বসছে এই। চলুন সম্পূর্ণটা দেখা যাক। এটা মেইন নাম তো পোড়ামাটির হাট, যা এটা আমি ভিডিওতে দেখেছি, তার জন্য পোড়ামাটির হাটের মতো পোড়ামাটির জিনিস কেনি। এই যে খুব কম না, এই বোতলগুলো নিয়েছি এসে 100-110 টাকার মধ্যে পাওয়া যায়। পোড়ামাটির হাট কম মাটির শঙ্খ, ঠিক আছে, পোড়ামাটির শঙ্খ, যেটা আমরা তো এমনিতে শামুকের শঙ্খ ব্যবহার করি, এটা হচ্ছে পোড়ামাটির শঙ্খ। বাজে তো না, বাজাই? এই যে ওনা থেকে পারমিশন, এই যে ওনা থেকে পারমিশন নিলাম, এখন বাজাচ্ছি, দেখি বাজাতে পারি কিনা। সেই তো বাসি বাজে, এই যে কোনো জিনিসটার মধ্যে কিছু একটা আছে, ঠিক আছে, সবে হাতের 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 ম্যাজিক যেটা বলা যায়, যেটা এই শামুকের মধ্যে থাকে, তারা হাতে দিয়ে বানায়, অসাধারণ জিনিস। যেটা রেট কিরকম পড়ে কাকা? 50 টাকা। ওই যে 50 টাকার মধ্যে এটা পাওয়া যায়। হ্যাঁ, এটাই তো আমি বলছি যে শামুকের এটা তো এই সাইজের 250-300 টাকা, আর এটা পোড়ামাটির জন্য 50 টাকা, মানে খুব ভালো। হ্যাঁ, পোড়ামাটি, হ্যাঁ, একদম একদম। সে আওয়াজ, ঠিক আছে, এই যে আমার স্যারে এমন আওয়াজ হয় না, এটা হলো শামুকের, এটা হচ্ছে হাতে বানানো। তাহলে ঠিক আছে, আপনারা অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং কিরকম লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। রোবট চালাইতেছে। আচ্ছা, ভিডিওটা কিন্তু সবাই কিন্তু মিস করবেন না, 100 টাকা খরচ করছে, কিন্তু 100 টাকা যদি ওষুধ না ওড়ে বেজার আছে। এই দেখো রোবট চালাইতেছে।
কমেন্টে জানাবেন চলতে কেমন লাগছে। আমরা লোকে তো আপনারা চলছে বুঝছেন না, মজা আছে না? একদম একদম মজা। দেখা যাক। এই যে কি দৌড় দিছি দেখছি, একটা রানিং দিয়েছি।